নয় দিন বন্ধ থাকার পর বিভিন্ন রুটে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু। যাত্রী কিছুটা কম হলেও খুশি চলাচলকারীরা। এখন খুব আনন্দ লাগছে, বাসে প্রাইভেট কারে চলাফেরা করতে ট্রেনের দরকার আছে। দীর্ঘদিন পরে ট্রেন চালু হচ্ছে, এই ট্রেনটা আমাদের জন্য খুবই সুন্দর। ছাত্র জনতা অভ্যুত্থানে শেরপুরে নিহতদের পরিবারে থামছে না হাজারি। সরকারি সহায়তার দিকে তাকিয়ে দরিদ্র পরিবারগুলো। সিরাজগঞ্জের ফজিলাতুন্নেসা হাসপাতালে অনিয়ম অভিযোগ, প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের সাথে তত্ত্বাবধায়কের অশোভন আচরণ। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। নয় দিন পর সীমিত পরিসরে শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। সকাল থেকে বিভিন্ন রুটে চলছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে সকাল ছয়টায় ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি এক্সপ্রেস ট্রেন। 15 মিনিট পর গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছাড়ে শাটল ট্রেন। প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ, অল্প টাকায় আমরা এই কাজ সাধন করতে পারি। বাসে অনেক ভাড়া, আমাদের মতো মানে সাধারণ যাত্রীদের জন্য বাসে যাওয়া খুব কষ্টকর, ব্যয়বহুল। ক্ষতিগ্রস্ত আমরা ট্রেন চালু না, আমরা সাধারণত লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বে মেইল, লোকাল ও কমিউটার ট্রেনগুলো সকাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করছে। সকাল সোয়া ছয়টায় লালমনিরহাট থেকে 20 ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। 7:45 লালমনিরহাট থেকে বিরল পার্বতীপুরগামী 64 ডাউন ট্রেন চলাচল শুরু হয়। নিয়মিত চলাচল করলে প্যাসেঞ্জার বেশি হবে এবং ট্রেনের সুযোগ সুবিধা বেশি। বাসে অনেক সুযোগ সুবিধা, বাসে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক দুর্ঘটনা হয়, ট্রেনে এমন ধরনের কিছু হয় না। আমার টাকা পয়সা বেশি যাইতো, তারপরে ট্রেন বাসে চড়তে পাইনি, ট্রেনে আমার খুব সুবিধে। ট্রেন চালু থাকবে এবং যথাসময়ে আসবে, যথাসময়ে যাবে। রাজশাহী থেকে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয় সকাল 6:10। চাঁপাইনবাবগঞ্জ আর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় দুটি লোকাল ট্রেন। চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আমি আর আসছি, আজ থেকে 15 দিন আগে ডাক্তারখানায় আসি, আটকা পড়েছি, আজকে ট্রেন ছাড়বে এই সংবাদে এই স্টেশনে আসছি। আমি আড়ানি স্টেশন থেকে রাজশাহী অফিসের উদ্দেশ্যে আসছিলাম, কাজ শেষে এখন আমি আড়ানিতে আবার পুনরায় ফেরত যাব। আমি জিজ্ঞাসা করলাম অফিসে যে মেল ট্রেন যাবে কিনা, ওনারা বললো যে হ্যাঁ যাবে। চাপাই থেকে ট্রেন একটা আসবে, আমি আব্দুলপুরে যাব, তো শুনতেছি আসার পরে নাকি সেটা বন্ধ রাখছে, হয়তো বা কোনো কারণ আছে। তো এখন ওয়েট করা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না, সো এখন ওয়েট করি, দেখি সন্ধ্যাবেলা একটা কমিউটার নাকি আছে, তো সেটাতে বাসায় ব্যাক করব। চট্টগ্রাম থেকেও চলছে মেইল এবং লোকাল ট্রেন। সকাল 8:00 চাঁদপুরগামী কমিউটার ট্রেন সাগরিকা এক্সপ্রেস এবং 9:45 ঢাকাগামী কমিউটার কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এছাড়া ঢাকা মেইল, নাসিরাবাদ এক্সপ্রেস এবং নাজিরহাট লোকাল শিডিউল মেনে চলাচল করছে। আমি অনেকদিন পর ট্রেনে উঠতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন দেশে ট্রেন চলে নাই, এখন আমি চট্টগ্রাম কুমিল্লা যাবো। আমরা চাই ট্রেন চলক দেশে শান্তি থাকুক, বুঝছেন, আমরা শান্তি চাই, আর কিছু চাই। নতুন সরকার যেহেতু আসছে, এটা যেহেতু চালু করছে, এই সরকারের জন্য অনেক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পূর্ব ঘোষণা অনুযায়ী জামালপুর থেকে কমিউটার ট্রেন চলছে, স্বাভাবিক রয়েছে বিভিন্ন রুটে পণ্যবাহী ট্রেনের চলাচল। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এ বিষয়ে আরো জানবো। জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, কোন কোন রুটে মোট কয়টি ট্রেন চলছে এবং যাত্রী কেমন দেখছেন সেখানে? দেখুন, টানা 9 দিন পর কিন্তু ট্রেন চলাচল শুরু করেছে জামালপুরের তথা বাংলাদেশের সব জায়গায় মূলত। প্রথমে একটা জিনিস বলে রাখতে চাই যে লোকাল ট্রেন অথবা কমিউটার যে ট্রেনগুলো সেগুলো কিন্তু আজকে চলাচল শুরু করেছে। গতকাল কিন্তু চলেছে মালবাহী যে ট্রেন, জামালপুরের যে রেল স্টেশন থেকে যে যে ট্রেনগুলো যাচ্ছে সকাল থেকে, যদি একটু বলে রাখতে চাই, সকালে কিন্তু কমিউটার ট্রেন গিয়েছে একটি, এরপরে হচ্ছে বেলা 12:00 দিকে একটি লোকাল ট্রেন আমরা যেতে দেখেছি। এরপর কিন্তু ধারাবাহিকভাবে যে ট্রেনগুলো রয়েছে
হচ্ছে আন্তনগর ট্রেন ছাড়া কিন্তু সব ট্রেন যাবে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, জামালপুরে কিন্তু দুইবার কিন্তু ট্রেন চলাচল শুরু হয়ে এবার নিয়ে, কিছুদিন আগেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল, পরবর্তীতে ট্রেন চলাচল শুরু করেছে শুধু লোকাল ট্রেন, আন্তনগর ট্রেন কিন্তু আমরা চলতে দেখিনি। আরেকটি বিষয় বলি, এই যে ট্রেনে এই অঞ্চলের মানুষ কিন্তু ট্রেনে যাত্রা করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন, এর জন্য কিন্তু মানুষ কিন্তু এই ট্রেন এতদিন পর চলাচল শুরু করায় কিন্তু এক কথাই আমি বলবো যে যে কাউন্টারগুলো রয়েছে টিকিট কাউন্টারে কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। এছাড়া কিন্তু আমি দেখেছি যে কিছুক্ষণ আগে যে ট্রেনটি চলে গেছে সেই ট্রেনটিতে কিন্তু মানুষজন অনেকেই ভিড় ছিল। তো সব মিলে এখন যে ট্রেন চলাচল শুরু হয়েছে মানুষের মনে কিন্তু একটু স্বস্তি এসেছে এবং কিন্তু তারা নিরাপত্তায় যেতে পারবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জামালপুর রেল স্টেশন থেকে। সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের থানাগুলোর কার্যক্রম, কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সকাল থেকে নিজস্ব পোশাককে থানায় হাজির হন নিজস্ব পোশাকে থানায় হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের সব বিভাগে থানার কার্যক্রম শুরু হয়েছে। থানার অভ্যন্তরে সব ধরনের পুলিশি সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ, মামলা আর সাধারণ ডায়েরিও নেওয়া হচ্ছে। এদিকে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশের সদস্য, সড়কে পরিস্থিতি স্বাভাবিক রাখতেও যানজট নিরসনে কাজ করছেন। তবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় এখনও তাদের কাজে সহায়তা করছে শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় সড়কে বেড়েছে ব্যস্ততা। কোটা সংস্কার ও একদফার আন্দোলনে শেরপুরে নিহতদের পরিবারে আহাজারি থামছেই না। নিহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে প্রশাসনের গাড়ি চাপায় মারা যান তিনজন আর গুলিতে দুইজন। আন্দোলনকারীরা তাদের নামে বিভিন্ন সড়কের মোড়ের নামকরণ করলেও দরিদ্র পরিবার পায়নি কোনো সরকারি সহায়তা। অনার্স পড়ুয়া মাহবুবের আয় চলত পাঁচ সদস্যের পরিবার, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জড়িত ছিলেন স্বেচ্ছাসেবামূলক নানা কাজেও। মাহবুবের মৃত্যুতে পরিবারে অসীম শূন্যতা। শেরপুরে গেল 4 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের সময় প্রশাসনের দ্রুতগতির একটি গাড়ির চাপায় প্রাণ হারান 3 শিক্ষার্থী, মাহবুব আলম, তুষার আহমেদ ও শার্দুল আশিস সৌরভ। কিছুতেই থামছে না তাদের স্বজনদের আহাজারি। আমার ভাই আন্দোলনে ছিল। দর্শক, আমরা এই রিপোর্টটি পরবর্তীতে আবারও দেখাবো, তবে এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, যে ন্যায় বিচার। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি, এটা বলা আছে আইনে, বলা আছে আমার বিচার? এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা, এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু যাবেন না। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নেই, আমাকে আজকে দেখেন নেই আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। ভাই যে ধর্মেরই হোক তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে সে দুটা মুরগি কিনবে, ডিম পারবে, দুটা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া, কেউ বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে না, কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? কেন, আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি, মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি।
আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে ছিল, হয় নাই কোনোদিন, একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কী করতে হবে, কী একটু দূরে থাকতে হবে। আমার ভাই, আমাদের জন্য দূরে থাকতে হবে না, আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছে, ওদেরও বলছে, ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শুনে একই কথা। এই যে একটা তার অধিকার, অধিকারটাকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না, ক্ষোভের মধ্যে চলে যাবেন না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা প্রতিষ্ঠান। আপনি যত কিছুই বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে, ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে আমি এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন, এটাই হলো বিষয়। ধন্যবাদ স্যার। কোটা সংস্কার ও একদফার আন্দোলনে শেরপুরে নিহতদের পরিবারে আহাজারি থামছেই না। নিহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে প্রশাসনের গাড়ি চাপায় মারা যান তিনজন আর গুলিতে দুইজন। এ বিষয়ে প্রতিবেদনটি আমরা দেখে নেব। অনার্স পড়ুয়া মাহবুবের আয়ে চলত পাঁচ সদস্যের পরিবার। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জড়িত ছিলেন স্বেচ্ছাসেবামূলক নানা কাজেও। মাহবুবের মৃত্যুতে পরিবারে অসীম শূন্যতা। শেরপুরে গেল 4 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের সময় প্রশাসনের দ্রুতগতির একটি গাড়ির চাপায় প্রাণ হারান 3 শিক্ষার্থী, মাহবুব আলম, তুষার আহমেদ ও শার্দুল আশিস সৌরভ। কিছুতেই থামছে না তাদের স্বজনদের আহাজারি। আমার ভাই আন্দোলনে ছিল, ওর উপর দিয়ে প্রশাসনের গাড়ি চালাই দিছিল, পরে এই ভিডিওটা দেখছি, দেখার পরে আমি জানতে পারছি যে আমার ভাই এইভাবেই হয়েছে। পরে ওইখান থেকে আমরা আসি, আসে দেখি আমার ভাই আর নাই। আমার ছেলে, আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে মানুষ করছি, আমার ছেলে লেখাপড়া করে বড় স্বপ্ন ছিল বড়, আমাকে বলছে তোমাকে ঘর দিয়ে দিব, তোমাকে সব স্বপ্ন পূরণ করবো। একই দিন গুলিতে প্রাণ যায় HSC পরীক্ষার্থী সবুজ মিয়া ও কলেজ শিক্ষার্থী মিম আক্তারের। পড়ালেখার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ করতেন সবুজ। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে দিশেহারা দরিদ্র পরিবারটি। আমার কলেজের টুকরা, জীবনের পরে তুই ছাড়া দাম আর কিছুই নাই, তোর বাপ যাওয়া সবাই, তুই যাইস না, তোর যে সংসার চলার নাই, কম কিচ্ছু হবে না, গুলি তো করবো না, আমি তো ফিরিয়ে আমি। শিক্ষার্থীদের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না এলাকাবাসী। বিচার দাবির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। ওর রোজগার দেয় এই সংসারটা, ই হইতো ছেলেটা ইট কিনছে যে বাড়ি ঘরটা একটু ঠিক করব। দুইটা ছেলে মেয়ে আছে যে ওদের একটা চাকরির ব্যবস্থা হোক। এই শহীদ সবুজ অল্প রোজগার দিয়ে তার সংসার এবং লেখাপড়া চালাইতো, এখন এর পরিবার চালানোর মতো, দেখাশোনার মতো আর রোজগারের কেউ নেই। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা প্রত্যেকের খোঁজখবর নিচ্ছি। গতকালকে সবুজ যে ছেলেটা মারা গেছে তার কবর জিয়ারত করেছি আমি, এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমরা গিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। কোটা সংস্কার ও একদফার আন্দোলনে শেরপুরের 9 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 4 জনের প্রাণ গেছে রাজধানীতে। জাহিদ হাসান, যমুনা নিউজ। অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের সাথে তত্ত্বাবধায়কের অশোভন আচরণের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়কের এই ভিডিও, যেখানে দেখা যায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করছেন রতন কুমার রায়। এগারো আগস্ট
সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি দূর করতে পরিদর্শনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেদিন সিরাজগঞ্জের এই হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিম্নমানের খাবারের পাশাপাশি আরো বেশ কিছু অনিয়ম খুঁজে পায় তারা। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানালে ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। ওদের বেতন বন্ধ করে দেবো আজকের থেকেই, এবং ফোকাস করবো, উপযুক্ত কারণ না দেখালে তাকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করা হবে উদ্বোধন করতে হবে। বিপত্তি বাধে তার পরদিন সোমবার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও সেখানে যান শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন রোগী তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে সেই বিষয়ে কথা বলতে তত্ত্বাবধায়কের রুমে যান তারা। তখনই ছাত্রদের অভিযোগ শুনে ক্ষিপ্ত হন রতন কুমার। প্রথমে অশ্রাব্য গালাগালি, এক পর্যায়ে অশ্লীল আচরণ করে বসেন রতন। আমরা স্যারের সাথে কথা বললে তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমাদের গলা কেটে হত্যা করার হুমকিও দেয়। আমাদের সামনে প্যান্টের চেন খুলে আমাদেরকে তার ই দেখানোর চেষ্টা করে। তত্ত্বাবধায়কের বহিষ্কার চাই এবং আমাদের সকল ছাত্রছাত্রী যাদের কে সম্মানহানি করছে সকল ছাত্রছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। উনি হচ্ছে একটা ছেলে হয়ে দুটো মেয়ে ছিল, এমত অবস্থায় উনি প্যান্টের চেন খুলে ওনাদেরকে ছেলে মেয়েদেরকে দেখাইছে। ওনার কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু উপরন্তু উনি আমাদের সহযোগিতা তো করেই নাই, বরঞ্চ আমাদের সাথে মিসবিহেভ করেছে। সে সরাসরি হত্যার হুমকি দিছে, হত্যার হুমকি দেওয়ার পরে সে হয়তো সময় পায়নি, সেজন্য সে কাজটা করতে পারেনি। এছাড়াও তার সে মানে ওখানে স্টুডেন্ট ছিল, মেয়ে ছিল, ওখানে সে স্লিতহানের মতো কাজ করছে। এরপর তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে আন্দোলন করে ছাত্রছাত্রীরা। জেলা প্রশাসকের কার্যালয়ে রতন কুমারের বিরুদ্ধে অভিযোগও দেয় তারা। এ সময় হাসপাতালে তত্ত্বাবধায়ককে বরখাস্ত করার আশ্বাস দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক উনি আমাদের জানাইছেন যে উনাকে বরখাস্ত করা হয়েছে, দুই দিন এখানে নিষেধ করেছে যে এখানে যেন না আসে, এবং তারপরে স্থায়ীভাবে তার একটা ব্যবস্থা নিবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা জেলা প্রশাসকের কাছে দাবি করছিলাম যে তার পদত্যাগ, উনি অলরেডি তাদের বরখাস্ত করছে সাময়িকভাবে। এদিকে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের পর থেকেই গা ঢাকা দেন রতন কুমার। রাহিম সরোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।